আল্লাহ তুমি সারা কাবা ঘরকে রক্ষা করে রাখুন কেউ নাই ও দয়ার মালিক তুমি শুধু পারো তোমার ঘরকে রক্ষা করতে আল্লাহ তোমার কাছে আমি দাবি জানাই তোমার ঘরকে আল্লাহ তুমি স্বয়ং নিজ হাতেই রক্ষা করো এই দোয়া করতে না করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবাবিল পাখিকে হুকুম করলেন রে আবাবিল পাথরের টুকরা মুখের ভিতর করে নিয়ে যাও ওই আব্রাহার বাহিনীর সাথে যুদ্ধে নেমে পড়ো আবাবিল পাখি পায়ে করে আর মুখে করে ওই সোনার সমান পাথরগুলো নিয়ে হাজির হয়ে গেলেন আব্রাহার বাহিনীর উপর থেকে ওই পাথরগুলো মাটিতে ফেলতে লাগলেন পাথরগুলো ওই আব্রাহার সৈন্যদের গায়ে পড়ার সাথে সাথে কি অবস্থা হয়েছিল এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরাতুল ফিলের মধ্যে বর্ণনা করেছেন আলাম তার কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله رب العالمين এই কথা কোরআনে বলেছেন বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহার বাহিনীর সাথে আমি আল্লাহ কেমন আচরণ করেছিলাম তোমরা একটু স্মরণ করে দেখো ওই আব্রাহার বাহিনীর ষড়যন্ত্র আমি আল্লাহ নস্যাৎ করে দিয়েছিলাম যখন আব্রাহার বাহিনী আমার ঘরকে ভাঙ্গার জন্য এসেছিল আমি আল্লাহ উপর থেকে আবাবিল পাখির মাধ্যমে এমন পাথর ফেলেছিলাম গরু একটা গবাদি পশু ঘাস চিবানোর পর ওই ঘাসের যে অবস্থা হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট ছোট্ট পাথর আবাবিল পাখির মাধ্যমে আব্রাহার বাহিনীর উপর ফেলে ওই চিবানো ঘাসের মতো অবস্থা আমি আল্লাহ করেছিলাম إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আবারও আমাদেরকে একত্রিত হয়ে মসজিদে এসে কিছু কথা শোনার জন্য, আমাকে বলার জন্য কবুল ও মঞ্জুর করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুর শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া শেষ নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বান্দিকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে তার যেন ইবাদত করি, গোলামি করি, সেই হুকুমত জারি করেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো আর পৃথিবীতে দেখা মানুষের পক্ষে সম্ভব নয়, পসিবল নয়। না দেখে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা রেখে ইবাদত করার নামই হলো আসল ইমানদার, ঠিক কিনা? আর যারা বলবে যে আল্লাহ কে তো দেখি না, তো আসলে তিনি আছেন কি নাই, নাউজুবিল্লাহ, তো কিভাবে তার ইবাদত করি, তো এই চিন্তাই ফিকির যারা মনের মধ্যে নিয়ে আসে এরাই পৃথিবীতে নাস্তিকে পরিণত হয়, ঠিক কিনা? এই জন্য চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, আমি যেহেতু পৃথিবীতে আসছি, আমার একজন সৃষ্টিকর্তা, আমার একজন স্রষ্টা ডেফিনেটলি আছেই। কারণ পৃথিবীতে আমি যদি বলি এই যে মসজিদ, একজন এখানে যদি বলে, আমি যদি বলি মসজিদটা কেউ বানায় নাই, এটা এমনি এমনি তৈরি হয়েছে, আমাকে মানুষ পাগল বলবে, ঠিক কিনা? বলবে না, পাগল বলবে, বলবে মসজিদ কি এমনি এমনি তৈরি হয়, এর পিছনে কি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, একজন কন্ট্রাক্টর রয়েছে, একজন ডিজাইনার আছে, রাজমিস্ত্রি আছে, কতভাবে ডিজাইন করার পর, পরিশ্রম করার পর, মেধা খাটানোর পর এই মসজিদটা নির্মাণ হয়েছে। কিন্তু এই চিন্তাই ফিকির নিজেদেরকে নিয়ে করতে হবে, একটা মেশিন মানুষ তৈরি করে সেটা এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা চলার পর সেই মেশিনটা অফ হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু আপনার আর আমার দেহের ভিতরে এমন একটা মেশিন আল্লাহ সেট করেছে, নাম হলো হার্ট। এই মেশিনটা সেই মায়ের গর্ভ থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত 80 বছর 100 বছর চলতেই থাকে, এক মিনিটের জন্য বন্ধ হয় না, সুবহানাল্লাহ। তাহলে একটা মসজিদ নির্মাণ করতে যদি এত মানুষের পরিশ্রম, এত মানুষের মেধা প্রয়োজন হয়, তাহলে এই যে যেই মেশিনটা, যেই দেহটা আল্লাহ তৈরি করলেন একটা না 100 বছর চলে, তাহলে ওই দেহটা তৈরি কি এমনি এমনি হয়ে গেল? ওই মেশিন যে তৈরি করেছেন তিনি আমাদের আল্লাহ রব্বুল আলামিন। এবং আল্লাহ রব্বুল আলামিন বিভিন্নভাবে তাকে চেনানোর জন্য তিনি কোরআনে উপমা সেট করেছেন, যে এইটা নিয়ে গবেষণা করো, ওইটা নিয়ে গবেষণা করো, গবেষণা করলে আমি আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে বলে, সুবহানাল্লাহ।
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله جرى পৃথিবীতে আমি আল্লাহকে দেখা যায় না তারপর আমার ইবাদত করেন আমি আল্লাহকে না দেখিয়া যারা আমি আল্লাহ তাআলার পথকে চেনার জন্য চেষ্টা করেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীকে আমি আল্লাহ নিজে আমার পথ দেখিয়ে দেই বলে সুবহানাল্লাহ আর যারা আমি আল্লাহকে চেনার জন্য চেষ্টা করে না আমি আল্লাহর এত সুন্দর হাত দিলাম বান্দাকে এত সুন্দর চক্ষু আমি আল্লাহ তাদেরকে দান করলাম এত সুন্দর ব্রেন আমি বান্দাকে দান করলাম গিফট করলাম কিন্তু এই চক্ষু পাওয়ার পর এই কান পাওয়ার পর এই মিধা পাওয়ার পর যেই বান্দার বান্দিরা আমি আল্লাহকে চেনার জন্য একটুও চেষ্টা করল না খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ এত নিয়ামত বান্দার ভিতরে থাকার পরেও যেই বান্দার বান্দিরা আমি আল্লাহকে চেনার জন্য চেষ্টা করল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দির ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দেই যাতে করে সে আর কখনো মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলার রাস্তা খুঁজে না পায় যে আল্লাহকে চেনার জন্য চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে পথ দেখায় স্বয়ং নিজেই আর যে আল্লাহকে চেনার জন্য চেষ্টা করে না আল্লাহ বলেন একে তো আমি পথ দেখাই না বরং যাতে করে আমার পথ সে খুঁজে না পায় আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দেই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে উড়ন্ত পাখির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাকে চেনানোর জন্য বান্দাকে বলেছেন ও আমার বান্দার বান্দেরা তোমাদের মাথার উপরে আসমানের দিকে লক্ষ্য করো দেখো ওই উড়ন্ত পাখিগুলোর দিকে তুমি একটু লক্ষ্য করে দেখো ওই পাখিগুলোকে আসমানে কে ভাসিয়ে রাখেন আর যদি তোমরা চিন্তাশীল হতে পারো তাহলে ওই পাখি উড়ন্তর দিকে খেয়াল করে আমি আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ দেখো ওই পাখিগুলোর দিকে দেখো যেই পাখিগুলো আকাশে উড়ে বেড়ায় এই পাখিগুলোকে ওই শূন্যে কে ভাসিয়ে রাখে আল্লাহকে চেনার জন্য আল্লাহ নিদর্শন দিয়েছেন যে এটা এটার দিকে দেখো তাহলে আমি আল্লাহকে চেনা তোমার জন্য একটু সহজ হবে তিলকাল আমসালুনা দুরিবুহা লিন্নাস
وما يعقلها إلا العالمون أمي الله باك رب العالمين إيجيك جمبل كلو درشتم تغلو أمي منوشر شمن تولي دولام كانو أمي الله تولي دولام যাতে আমার বান্দার বান্দিরা আমার এই সৃষ্টিগুলোকে নিয়ে চিন্তা করে আর গবেষণা করে আমি আল্লাহকে যেন এরা খুব সহজেই চিনে নিতে পারে এই জন্য আমি আল্লাহ এই দৃষ্টান্তগুলো এই এক্সাম্পলগুলো তোমাদের সামনে দিলাম তো ভাই এই যে আল্লাহ বললেন তোমার মাথার উপরে উড়ন্ত পাখির দিকে লক্ষ্য করো একটু গবেষণা করো এখানে কি এমন লোক আছে আমি যদি বলি বলেন তো কে আপনারা আল্লাহর এই আয়াতকে নিয়ে একটু চিন্তা ফিকির করেছিলেন একটু গবেষণা করেছিলেন যে আল্লাহ যে এই যে কথাটা বলল কেন বলল এর ভিতর কি শিক্ষার কিছু আছে কি জন্য বলল কেউ আমরা আসলে চিন্তা করি না ফিকির করি না এই জন্যই তো আজকে আমরা কুরআন থেকে দূরে কুরআন থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে রাসূলের পুরকিত ইসলাম থেকে আমরা হাজার হাজার মাইল দূরে সরে গিয়েছি ঠিক কি না সবাই বলেন না ঠিক কি না পুরকিত ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি দিন দিন কারণটা হলো কুরআন থেকে দূরে আমাদের দেশে শুধুমাত্র কুরআন পড়তে পারলেই এটাকে এনাফ মনে করা হয় যে যথেষ্ট মুসলিম হওয়ার জন্য কুরআন পড়তে পারাটাই যথেষ্ট মনে করা হয় কিন্তু কুরআন পড়তে পারাটাই তো যথেষ্ট নয় কুরআনে আল্লাহ কি বলছেন এটাই যদি না জানলাম তো কুরআনের যথাযথ হক আদায় হলো না ঠিক না আদায় তো হলো না আবার তো এমনও মুসলিম আছে আলিফ বা তা আছে কোনটা সেটাও চেনে না নাই আছে না নাই তো আছে এমন মুসলিমও আছে যে কোরআনের বাংলা জানা তো দূরের কথা কোরআনের অক্ষরগুলো কি কি আলিফ বা তা আছে কোনটা সেটাও জানে না তাহলে আমাদের পক্ষে কিভাবে রাসূলের রেখে যাওয়া প্রকৃত ইসলাম ফলো করা সম্ভব তো পাখির কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে পাখিকে নিয়ে একটু চিন্তা করো গবেষণা করো আজকে দেখুন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে এরোডাইনামিক আকৃতিতে সৃষ্টি করেছেন কেন করলেন আজকে আপনারা যারা হুন্ডা চালান মোটরসাইকেল চালান তারা জানেন যে যেই হুন্ডাটা স্পোর্টসের জন্য তৈরি করা হয় সেটাকে এমন ভাবে একটা এরোডাইনামিক শেপ দেওয়া হয় যাতে করে বাতাসের বাধাকে পাশ কাটিয়ে খুব দ্রুত সামনের দিকে চলতে থাকে যেই গাড়িটা রেসের জন্য তৈরি করা হয় সেটাকেও সেইভাবে একটা এরোডাইনামিক শেপ দেওয়া হয় যাতে করে বাতাসের যে বাধা সেটাকে কাটিয়ে খুব সহজেই যেন সামনের দিকে ছুটতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির ভিতরে ওই এরোডাইনামিক শেপ দিয়ে দিলেন যাতে করে পাখিটা আকাশে ওড়ার সময় বাতাসের বাধাকে খুব সহজেই পাশ কাটিয়ে চলতে পারে বলে সুবহানাল্লাহ যে স্পোর্টস কার আর একটা স্পোর্টস হুন্ডা মানুষ এত গবেষণা করে তৈরি করলেন এই গাড়িটা তৈরি করতে যদি এত বিজ্ঞানের প্রয়োজন হয় তাহলে ওই পাখিটাকে যে তৈরি করল তাহলে কি পাখির একজন সৃষ্টিকর্তা নাই ওই পাখিটাকে যেই মডেলে যেই বাতাসকে পাশ কাটিয়ে চলার জন্য যে আকৃতি দিয়ে সৃষ্টি করলেন তিনি আর কেউ নয় তিনি হলেন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহ রব্বুল আলামিন দেখেন মানুষ একটা গাড়ি তৈরি করলো কত চিন্তা ভাবনা গবেষণা করে এই কথা বলো কেন তো মানুষ
একটা জিনিস চিন্তা করে গবেষণা করে তৈরি করলো আর একটা পাখি এটা কি এমনি তৈরি হলো এইভাবে ওইটাকেও একজন সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের কে বলতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে সবার সবাই বলেন না তিনি কে তিনি হলেন আমাদের আল্লাহ আল্লাহর নামটা নিতে কি কষ্ট আছে আপনাদের কষ্ট আছে সামনে নির্বাচন আসছে অনেকেই তো মানুষের জন্য গলা ফাটিয়ে চিৎকার করব আমরা করব কি না আর আল্লাহর নাম নিতে যাদের কষ্ট হয় তাহলে আল্লাহর খাস বান্দা এখনো হতে পারেনি তো যেই কথাটা আমি বলতেছিলাম তো পাখিকে নিয়ে বিজ্ঞানীরা আরো গবেষণা করেছেন যে গবেষণা করার পর তারা দেখলেন যে আচ্ছা একটা পাখি এই যে আকাশ দিয়ে উড়ে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে নিয়ে গবেষণা করার কথা বলেছেন আকাশ দিয়ে যে একটা পাখি উড়ে বৃষ্টির মধ্যে পাখির গায়ে বৃষ্টি পড়ে তখন এই পাখির ডানাগুলো ভিজে গিয়ে এটা তো আর উড়ার কথা না কিন্তু তারপরে বৃষ্টির মধ্যেই পাখি উঠতে পারে কিনা তাহলে এটা কেমনে সম্ভব তারা গবেষণা করে বের করলেন পাখির লেজের নিচে তৈলাক্ত একটা গ্রন্থি আছে যেই গ্রন্থির মাধ্যমে সব সময় পাখির সেই ডানাকে এমন ভাবে পরিষ্কার রাখা হয় বৃষ্টি পড়লেও পাখির ডানা সহজেই ভিজে যায় না বলি সুবহানাল্লাহ তাহলে পাখির ভিতরে এই ব্যবস্থাটা কে করলেন ভাই কে করলেন শুধু তাই না বিজ্ঞানীরা গবেষণা করে বের করলেন পাখিগুলো আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় দলবদ্ধভাবে কেন উড়ে যায় আর ওড়ার সময় ভি আকৃতি কেন ধারণ করে উড়ে যায় বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন একটা পাখি সিঙ্গেল ভাবে যখন উড়ে যায় তখন ওই পাখিটা যেই গতিতে সামনের দিকে ছুটতে থাকে দলবদ্ধভাবে যখন ওই পাখিটা সামনের দিকে উড়ে যায় সিঙ্গেল ভাবে চলার চেয়ে 70 গুণ বেশি গতিতে ছুটতে পারে বলি সুবহানাল্লাহ আর ভিয়াকৃতির কেন ভিয়াকৃতি ধারণ করে পাখিগুলো কেন সামনের দিকে উড়তে থাকে ভিয়াকৃতি যখন ওই পাখিগুলো ধারণ করে ওই বাতাসের বাধাকে খুব সহজেই পাশ কাটানো যায় বলে সুবহানাল্লাহ পাখি কেমনে জানলো যে ভিয়াকৃতি ধারণ করলে সামনের বাতাসটা সহজেই সরায়া পাশ কাটিয়ে সামনের দিকে চলা যায় সুবহানাল্লাহ এই পাখির ভিতরে এই বুদ্ধিটা কে সেট করে দিল শুধু কি তাই বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন ওই যে পাখিগুলো ভিয়াকৃতি ধারণ করে যখন সামনের দিকে উড়তে থাকে সামনে সবার সামনে যেই পাখিটা থাকে তাকে লিডার বানানো হয় সেই বাতাসের বাধাকে পাশ কাটাতে থাকে আর পেছন থেকে পাখির যে চেঁচামেচি আমরা শুনতে পাই এরা চিৎকার করে সেই লিডারকে উৎসাহ দিতে থাকে বলি সুবহানাল্লাহ লিডার যখন আবার ক্লান্ত হয়ে যায় তখন লিডার আবার পেছনে চলে আসে আর একজনকে সামনে দিয়ে আবার লিডার বানানো হয় এইভাবে পিছন থেকে তারা চিৎকার করে করে লিডারকে কাজ করতে উৎসাহ দিয়ে থাকে বলে সুবহানাল্লাহ ওই পাখির মধ্যে এই বুদ্ধিটা যেই মাহমুদ সেট করলেন তিনি আর কেউ নয় তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার পাখির ভিতরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে পাখিকে নিয়ে একটু গবেষণা করো চিন্তা করো আল্লাহকে জানা সহজ হয়ে যাবে আরেকটি পাখির কথা আমি বলে আপনাদেরকে শেষ করে দেই এটা ছিল একটা পাখির আয়াত পাখিকে নিয়ে বলা আল্লাহ তাআলার একটি কোরআনের আয়াত আরও একটি মিরাকেল আরও একটি খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি জানি না কতজন মানুষ বা আমরা কতজন আলেম ওলামাও এই আয়াতকে নিয়ে গবেষণা আমরা করেছি সেই আয়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়ারাউ ইলাত তৈরি
আলাম ইয়ারাউ ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওবিস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্নাহু ফি যালিকা লাআয়াতিন লিকওমিন লাআয়াতিন লিকওমিন ইউমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর বান্দারা ওই শূন্য গর্ভে তোমাদের নিয়ন্ত্রণাধীন পা খেদের দিকে লক্ষ্য করো আর একটু চিন্তা করে দেখো ওই নিয়ন্ত্রণাধীন পাখিগুলোকে ওই আসমানে কে ভাসিয়ে রাখে পাখিদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেখানেই বলেছেন সেখানে মানুষের নিয়ন্ত্রণে থাকার কথা বলা হয়নি কিন্তু এই আয়াতের ভিতরে পাখির কথা বলতে গিয়ে আল্লাহ পাক কেন নিয়ন্ত্রণের কথা বললেন এ আসমানের পাখি কি মানুষের নিয়ন্ত্রণে থাকে থাকে নাকি আসমানের পাখি কি আপনার আমার নিয়ন্ত্রণে আছে কথা কন না সবাই আছে আপনি আসমানের পাখিকে ডানে বললে ডানে যাবে বামে বললে বামে যাবে এটা কি হয় হয় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কেন মানুষের নিয়ন্ত্রণে থাকার কথা বললেন শূন্য গর্ভ বলতে আসমানের সর্বোচ্চ স্তরকে এখানে বোঝানো হয়েছে সবগুলো স্তরকে বোঝানো হয় আমরা জানি একটা উড়োজাহাজ একটা প্লেন 37,000 ফুট উঁচু দিয়ে যখন উড়তে থাকে এমন কিছু স্পেশাল স্পেসিফিক জায়গা সে অতিক্রম করতে থাকে ওই জায়গাতে যাওয়ার পর যদি উড়োজাহাজের দরজা খুলে দেওয়া হয় আর যদি কৃত্রিম অক্সিজেন বন্ধ করে দেওয়া হয় মাত্র 3 মিনিটের ভিতরে উড়োজাহাজের ভিতরে থাকা সব মানুষ মারা যাবে রব্বুল আলামিন মানুষের চিন্তার খোরাক দিয়েছেন তাহলে ওই শূন্য গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পাখির কথা আল্লাহ পাক বললেন তাহলে মানুষের নিয়ন্ত্রণাধীন কোন পাখির কথা আল্লাহ ওই শূন্য গর্ভে উদাহরণ দিলেন বললেন তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শূন্য গর্ভের পাখিকে বলে 1,500 বছর আগে ওই শূন্য গর্ভের পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করে মাত্র 100 বছর আগে তৈরি হওয়া উড়োজাহাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝানোর চেষ্টা করেছেন বলে সুবহানাল্লাহ কারণ ওই শূন্য গর্ভে তো আর পাখি মানুষের কথা শোনে না পাখি মানুষের নিয়ন্ত্রণাধীন না তাহলে শূন্য গর্ভে যেইটা উড়ে বেড়ায় পাখি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় পৃথিবীতে প্লেন তৈরি হবে উড়োজাহাজ তৈরি হবে এই উড়োজাহাজের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন বলে সুবহানাল্লাহ কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াসাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি ওয়াসাখখারা লাকুমুল আনহার সমুদ্রে মানুষের নিয়ন্ত্রণাধীন নৌযানের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে বুঝায় নাই সমুদ্রে মানুষের নিয়ন্ত্রণাধীন নৌযানের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ চলাচলের জাহাজকে বুঝিয়েছেন তাহলে ওই আসমানে মানুষের নিয়ন্ত্রণাধীন পাখির কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওই প্লেন আর উড়োজাহাজের দিকে ইঙ্গিত করেছেন বলে সুবহানাল্লাহ ভাই আজকে বিজ্ঞানীরা পাখিদের দিকে লক্ষ্য করলেন যে পাখিটা খুব সহজেই খুব দ্রুত ছুটতে পারে এর পাখাগুলো খুব ধারালো আর চিকন হয়ে থাকে আবার যেই পাখিটা খুব সহজেই উপরে উঠতে পারে ওই পাখিটার ডানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা আর প্রশস্ত করে তৈরি করেছেন আবার যেই পাখিটা ওই বায়ুমণ্ডলে ভালোভাবে স্থির থাকতে পারে ওই পাখিটার ডানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা আর চিকন করে তৈরি করেছেন ওই পাখির ডানার দিকে বিজ্ঞানীরা লক্ষ্য করে ওই পাখির ডানাকে নিয়ে গবেষণা করে আজকের পৃথিবীতে বিজ্ঞানীরা বিভিন্ন মডেলের উড়োজাহাজ তৈরি করে চলছে বলে সুবহানাল্লাহ পাখির দিকে লক্ষ্য করেই
তারা পাখিকে নিয়ে গবেষণা করে এই কাজগুলো করছে আর মুসলিমরা পাখি নিয়ে যে আল্লাহ পাক কোরআনে আয়াত বলছেন 100 জনের 90 জনই জানে না ঠিক কি না আপনারা যারা ঠিক বললেন না তারা জানেন ঠিক কি না সবাই বলে তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয় নিয়ে কোরআনে গবেষণা করা বলছেন আমি আগেই বললাম যে আল্লাহকে তো পৃথিবীতে আপনি দেখতে পারবেন না এই শক্তি এই সক্ষমতা এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি আমাকেও দেওয়া হয়নি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য কিছু দৃষ্টান্ত কিছু উপমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে এটা নিয়ে গবেষণা করো ওইটা নিয়ে গবেষণা করো তাহলে আমি আল্লাহকে চেনা তোমার জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তো যাই হোক আমি আরেকটা কথা বলেই শেষ করে দিচ্ছি এই পাখিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেকটা আয়াত বলছেন আবাবিল পাখির কথা কোরআনে আছে কি নাই আছে কোন সূরায় আছে হ্যাঁ সূরাতুল ফিল বিশাল এক ঘটনা তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেইটার দৃষ্টান্ত দিয়েছেন ওইটার ভিতরে স্পেশাল এমন কিছু কোয়ালিটি আছে যেটা মানুষকে অবাক করে ঠিক কি না বলছিলাম না যে পিঁপড়া থেকে মাকড়সা সাপ থেকে অনেক কিছু নিয়ে আমি আলোচনা আপনাদের সামনে করেছিলাম যে যেই প্রাণীটার কথা প্রাণটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তার ভিতরে স্পেশাল এমন কিছু আছে যেটা মানুষকে অবাক করে মানুষকে চিন্তা ভাবনা করতে বাধ্য করে তো এখন সেই কোরআনে এত পাখি থাকতে আব্রাহার উপরে আক্রমণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবাবিলকেই কেন পাঠালেন অন্য পাখিকে কেন পাঠালেন না ছোট্ট একটা পাখি আবাবিল সে আব্রাহার বাহিনীর উপর হস্তি বাহিনীর উপর আক্রমণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন শুধুমাত্র স্পেশালি এই আবাবিল পাখিকে কেন পাঠালেন আমি এটা নিয়ে একটু স্টাডি করতে গিয়ে দেখলাম যে 1860 সালে চার্লস মর্টন নামের একজন বিজ্ঞানী তিনি গবেষণা করে বলেছিলেন এই আবাবিল পাখির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন 1969 সালে অ্যাপোলো 11 নামে একটি রকেট তৈরি করেছিল ওই রকেটের গতি ছিল 1 সেকেন্ডে 12 কিলোমিটার এই রকেটে করিয়া প্রথম মানুষ চাঁদের দেশে ভ্রমণ করেছিল আর আবাবিল পাখির ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সক্ষমতা দান করেছেন শীতকালে ওই আবাবিল পাখিটা উড়তে উড়তে চাঁদের দেশেও যাইতে পারে বলে সুবহানাল্লাহ আবাবিল পাখির ভিতরে এই ক্ষমতা যিনি দিলেন ওই মালিককে চেনার জন্যই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য পাখিকে পাশ কাটিয়ে আল্লাহ পাক আবাবিলকে নির্ধারণ করেছিলেন শুধু কি তাই আরো একজন বিজ্ঞানী নাম হলো তার স্যামুয়েল জনসন এই বিজ্ঞানী বলেছিলেন ওই ছোট্ট আবাবিল পাখির ভিতরে সৃষ্টিকর্তা এমন ক্ষমতা দান করেছেন আমি ওই আবাবিল পাখিকে নদীর তলদেশে গিয়েও ঘুমাইতে দেখেছি বলে সুবহানাল্লাহ আজকে তো অনেক বিজ্ঞানীরা আবাবিল পাখিকে নিয়ে গবেষণা করেছেন তারা বলেছেন এমন অনেক আবাবিল পাখি আছে যে পাখিগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো দিন কোনো সময় মাটিতেই নেমে আসে না এমন পাখি আবাবিল পাখি তো দেখেন কি স্পেশাল গুণ আল্লাহ পাখির ভিতরে দিয়েছে হয়তো এইসব কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে আব্রাহা কোন দেশের দায়িত্বে ছিল কে বলতে পারবেন হ্যাঁ ইয়েমেন তো ইয়েমেনের দায়িত্বে ছিলেন সেই আব্রাহা কিন্তু যখন তিনি লক্ষ্য করলেন যে তার দেশকে পাত্তা না দিয়ে মানুষ সবাই ছুটে চলছে মক্কার দিকে তাওয়াফ করার জন্য কাবা ঘরের উদ্দেশ্যে মনের মধ্যে হিংসা আসলো তো তিনি
যাই হোক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলে শেষ করে দেই। তিনি একটা সময় চিন্তা করলেন যেহেতু আমার বিশাল সৈন্যবাহিনী আছে তাহলে আমি কি করব, কাবা ঘরকে আমি ভেঙে চুরমার করে দেব, নতুন করে কাবা ঘরের আদলে একটি ঘর আমি ইয়ামেনে স্থাপন করব, মানুষ যেন মক্কায় না গিয়ে কাবা ঘরের দিকে ছুটে আসে। এই চিন্তা করে তিনি 60,000 সৈন্য প্রস্তুত করে কয়েক হাজার হাতিকে সাজিয়ে অস্ত্রে সুসজ্জিত হয়ে কাবা ঘর ভাঙ্গার দিকে রওনা দিলেন। তো যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন তখন সেই সময় কাবা ঘরের দায়িত্বে ছিলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তো তারা প্রথমে সেই আব্দুল মুত্তালিবের যে উটগুলো ছিল উটগুলোকে দখল করে নিলেন। তো নেওয়ার পর যখন কাবা ঘর ভাঙ্গার চিন্তা করলেন এই সময় আব্দুল মুত্তালিব তাদের কাছে গেলেন, যাওয়ার পর বললেন আমার উটগুলোকে ফেরত দাও কারণ কাবা ঘর ভাঙতে আসছো, আমার উটের কি দোষ, আমার উটগুলোকে তোমরা ফেরত দাও। আব্রাহার বললেন যেই কাবা ঘরের দায়িত্বে তুমি আছো কাবা ঘরের চিন্তা কি তোমার ভিতরে নাই, উট ফেরত চাও আর কাবা ঘর ভাঙ্গা পড়বে একটু পরে, কাবা ঘরকে রক্ষা করার বাঁচানোর কি চিন্তা তোমার মধ্যে নাই। আব্দুল মুত্তালিব বললেন উটের মালিক যেহেতু আমি, আমার উটগুলো আমি অবশ্যই ফেরত চাই, আমি ফেরত চাইব এটাই স্বাভাবিক, আমার উটগুলো আমাকে ফেরত দিয়ে দাও আর কাবা ঘর রক্ষা করার দায়িত্ব আমার নাম, কাবা ঘরের যিনি মালিক ওই মালিক অবশ্যই তার ঘরকে রক্ষা করবে। এই কথা বলে তিনি চলে গেলেন কাবা ঘরের দিকে। যাওয়ার পর আল্লাহর কাছে তিনি বলতে লাগলেন রব্বুল আলামিন আমার উট আমি ফেরত চেয়েছি, যে বিশাল বাহিনী নিয়ে আব্রাহার কাবা ঘর কি ধ্বংস করার জন্য এসেছে, আমার তো এত বিশাল বাহিনী নাই, তোমার কাবা ঘরকে রক্ষা করার মতো সক্ষমতা আমার নাই, আল্লাহ তুমি ছাড়া কাবা ঘরকে রক্ষা করার এখন কেউ নাই, ও দয়ার মালিক তুমি শুধু পারো তোমার ঘরকে রক্ষা করতে, আল্লাহ তোমার কাছে আমি দাবি জানাই তোমার ঘরকে আল্লাহ তুমি স্বয়ং নিজ হাতেই রক্ষা করো। এই দোয়া করতে না করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবাবিল পাখিকে হুকুম করলেন যে আবাবিল পাথরের টুকরা মুখের ভিতর করে নিয়ে যাও, ওই আব্রাহার বাহিনীর সাথে যুদ্ধে নেমে পড়ো। আবাবিল পাখি পায়ে করে আর মুখে করে ওই সোনার সমান পাথরগুলো নিয়ে হাজির হয়ে গেলেন, আব্রাহার বাহিনীর উপর থেকে ওই পাথরগুলো মাটিতে ফেলতে লাগলেন, পাথরগুলো ওই আব্রাহার সৈন্যদের গায়ে পড়ার সাথে সাথে কি অবস্থা হয়েছিল এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরাতুল ফিলের মধ্যে বর্ণনা করেছেন। আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাহিরান নাবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রব্বুল আলামিন এই কথা কোরআনে বলেছেন বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আব্রাহার বাহিনীর সাথে আমি আল্লাহ কেমন আচরণ করেছিলাম তোমরা একটু স্মরণ করে দেখো, ওই আব্রাহার বাহিনীর ষড়যন্ত্র আমি আল্লাহ নস্যাৎ করে দিয়েছিলাম, যখন আব্রাহার বাহিনী আমার ঘরকে ভাঙ্গার জন্য এসেছিল আমি আল্লাহ উপর থেকে আবাবিল পাখির মাধ্যমে এমন পাথর ফেলেছিলাম, গরু একটা গবাদি পশু ঘাস চিবানোর পর ওই ঘাসের যে অবস্থা হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট ছোট্ট পাথর আবাবিল পাখির মাধ্যমে আব্রাহার বাহিনীর উপর ফেলে ওই চিবানো ঘাসের মতো অবস্থা আমি আল্লাহ করেছিলাম। এই জন্য ভাই সাবধান হয়ে যান,
আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারে ছেড়ে দিতে হবে বদমাইশি গুনার কাজ ছেড়ে দিতে হবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বান্দা সীমা অতিক্রম করেছে আল্লাহ পাক বান্দাকে সহজেই ধরে না কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে আমার ওই বান্দা বান্দি বেয়াদবির সীমা অতিক্রম করেছে আল্লাহ যেই বান্দাকে একবার ধরে এমন অবস্থা করে ছেড়ে দেয় কিয়ামত পর্যন্ত মানুষ ওই বান্দার আযাবের কথাকে স্মরণ করে ভয় পায় ঠিক কি না ফিরাউন আল্লাহর সাথে বেয়াদবি করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন ফিরাউন বেয়াদবির সীমা অতিক্রম করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শায়েস্তা করেছেন কিয়ামত পর্যন্ত মানুষ ফিরাউনকে কখনো ভুলে যাবে না নমরুদ আল্লাহর সাথে বেয়াদবির সীমা অতিক্রম করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকেও ধরেছিল নমরুদের কথাও কিয়ামত পর্যন্ত মানুষ ভুলে যাবে না এই পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ তাআলার সাথে যারা বেয়াদবি করে ইসলামের সাথে যারা বেয়াদবি করে কোরআনের সাথে যারা বেয়াদবি করে এদেরকেও আল্লাহ পাক মাঝে মধ্যে ধরেন আর আল্লাহ যাকে একবার ধরেন কিয়ামত পর্যন্ত মানুষ তার কথা আর কখনো ভুলে যায় না